স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রাজশাহীতে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নোয়াখালীর চৌমহনিতে মন্দির ভাঙচুরের ঘটনায় ঢাবি শিক্ষক সমিতির পরিদর্শন ও মতবিনিময় সভা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রাজশাহীতে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ এইচ এম লিটন এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এ দেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ দেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশে কেউ সাম্প্রদায়িক সন্ত্রাস করলে তাকে ছাড় দেয়া হবে না তিনি সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান সাধারণ সম্পাদক ডাব্লু সরকারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি শাহিন আক্তার রেনি নগর যুবলীগ সভাপতি রমজান আলী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এছাড়াও সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মঙ্গলবার বিকেলে সাহেব বাজারে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এদিকে হিন্দু সম্প্রদায়ের বাড়ি মন্দির ও মণ্ডপে হামলা অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নারী পরিষদ একই দিন বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ প্রতিবাদী মানববন্ধন করেন তারা সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর সাংবাদিক ইউনিয়ন আরিউজে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মঙ্গলবার বেলা এগারোটায় রাজশাহী নগরীর জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় সাংবাদিক ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আরিউজের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের বুড়ো প্রধান রফিকুল ইসলাম সঞ্চালনা করেন আরিউজের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক তানজিমুল হক মানববন্ধনে বক্তারা জানান বাঙালির ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস এই সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে একটি চক্র এই দেশটাকে আফগানিস্তান পাকিস্তান বানাতে চাই বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে বহুদিন থেকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত চলছে উল্লেখ করে সাংবাদিকরা বলেন রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না রাষ্ট্রের নিরপেক্ষ অবস্থানে থাকা উচিত ইসলাম শান্তির ধর্ম ধর্মকে মানব কল্যাণে ব্যবহার করা হোক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাজশাহী থেকেই আন্দোলন শুরুর দাবি জানিয়ে বক্তারা বলেন ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করা হবে মৌলবাদী গোষ্ঠীকে দেশ থেকে উৎখাত করতে হবে উগ্রবাদীদের ইসলামে ঠাই নেই মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক তবিবুর রহমান রাজশাহীর সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান আজিজুল ইসলাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান শ্যামল ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এছাড়াও বিভিন্ন সংগঠনও এই মানববন্ধনে অংশগ্রহণ করেন নোয়াখালীর চৌমোহনী বাজারে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দোকানপাট একাধিক মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় বিভিন্ন মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সোমবার বিকেলে বাইশ সদস্যের একটি প্রতিনিধি দল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন সংবাদ সম্মেলন থেকে তারা এই ধরনের ঘটনাকে ঘটনা বলে উল্লেখ করেন একই সাথে দ্রুত ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্করণ করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো দৃঢ় করার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ রহমতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া টেলিভিশন ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূইয়া বিভাগের অধ্যাপক ডাক্তার এ কে এম গোলাম রাব্বানী ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ শিকদার ঢাবি শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ শামসুল হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর জামালসহ অন্যান্য শিক্ষকবৃন্দ নাটোরে পিক আপ ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের চালক সহ দুজন নিহত হয়েছে সোমবার দিবাগত রাত দিকে নাটোর রাজশাহী মহাসড়কের পিটিআই মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সদর উপজেলার দিয়ার গ্রামের সোহরাব হোসেনের ছেলে মোহাম্মদ তারেক ও নিঙ্গল প্রামাণিকের ছেলে রকিবুল ইসলাম নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাদাদ জানান রাজশাহী থেকে নাটোর শহরমুখী একটি পিকআপের সাথে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় মোটরসাইকেলে থাকা দুজন তারেক ও রকিবুল গুরুতর জখম হয় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে রকিবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রকিবুল ইসলাম মারা যায় নিহত তারেকের মরদেহ ময়নাতদন্তের তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব বারো সিরাজগঞ্জ এ সময় আসামিদের কাছ থেকে দুটি রিভলভার দুই রাউন্ড রিভলভারের গুলি সাতটি মোবাইল ফোন নগদ আঠারো টাকা একটি হাইস গাড়ি সহ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশী অস্ত্র জব্দ করা হয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব বারো সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার জনরানা র‍্যাব জানায় মাগুরা জেলার শালিখা থানার কাতলি এলাকার বাবর আলীর ছেলে মোহাম্মদ আমিরুল ইসলাম তার ভাড়ায় চালিত মাইক্রোবাসটি গত সতেরো অক্টোবর তেরো হাজার টাকা ভাড়ায় আসামিরা মেয়ে দেখার নাম করে ঢাকা হতে বগুড়ার উদ্দেশ্যে রওনা করে পরবর্তীতে গাড়ির মালিক তার ড্রাইভারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু তিনি চালকের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন পরে সিরাজগঞ্জ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের ট্রাক স্ট্যান্ডের সম্মুখে চার রাস্তার মোড়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত গাড়ি ও ডাকাতি চক্রের মূল হোতা সহ পাঁচজন এবং তাদের দেওয়া তথ্যমতে বগুড়া হতে আরও একজন সহ মোট ছয়জন আসামিকে গ্রেফতার করেছে প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই ডাকাত চক্রটি দীর্ঘদিন যাবৎ পরিবহন ব্যবহার করে বিভিন্নভাবে ডাকাতি করে মালামাল লুট করে আসছিল বলে জানায় প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই ডাকাত চক্রটি দীর্ঘদিন যাবৎ পরিবহন ব্যবহার করে বিভিন্নভাবে ডাকাতি করে মালামাল লুট করে আসছিল গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ আসামিদের সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ